হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে একটা দেয়াল ফুলদানি পেন্টিং করে দেখাবো। পেন্টিংটা এই কারণেই করব, যেহেতু পেন্টিং এর আলাদা একটা বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যটা সাধারণত কমন ফ্লাওয়ার ভাস পাওয়া যায়, ড্রয়িং করাও কিছু পাওয়া যায়, কিন্তু পেন্টিংটা ড্রয়িং এর পরে যদি পেন্টিং করা হয় সেটা তখন কমন না হয়ে আনকমন হয়ে যায়। সেই আনকমনের জন্য আমি ফ্লাওয়ার ভাসটাকে একটু নূতন আঙ্গিকে, অর্থাৎ সেটাকে ড্রয়িং এর পরে আবার কাটিং করে নূতন স্পেস দিয়ে আমি সেটাকে রূপ দিই, এবং দেখুন আমি কিভাবে সেই পেন্টিংটা করছি। এই সেই ফ্লাওয়ার ভাসটি এখন আমি সেটাকে পেন্টিং করব। এইমাত্র পেন্টিংটা কমপ্লিট হলো, আমি এখন এটাকে দেয়ালে কিভাবে ভাস আকারে রাখা যায় সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে ফুল দিয়ে এটাকে সাজানো যেতে পারে। এই এখন মানুষের সাধারণত ঘরে খুবই কমার্শিয়াল বেসিস স্পেস কম থাকে, সেই জন্য ঘরকে সৌন্দর্য করার জন্য বিভিন্ন আঙ্গিকে দেয়ালে রাখার চেষ্টা করে। আমি আপনাদেরকে সেভাবে দেয়ালের উপর রেখে দেখাচ্ছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ¡Gracias!